স্তর পঞ্চায়েতের নির্বাচনে হাত হাতুড়ি পদ্ম সঙ্গে আয়েছে। যদি দেউলি দু নম্বর অঞ্চলে একটি বুথ জিতে দেখাতে পারে, সেদিন থেকে আমি হাকিম মিদ্দে পঞ্চায়েত সমিতির পূর্তের পরমাধ্যক্ষ এবং বিধানসভা কমিটির একজন নেতৃত্ব হিসেবে বলছি, আমি সেদিন আর দলবাড়িটা করব না। যেদিকে একটা আইএসএফ, একটা সিপিএম, একটা বিজেপির সমর্থক আপনারা পানকে প্রার্থী তো দূরের কথা, একটা প্রার্থী হতে গেলে দুজন সমর্থক লাগে। আজকের এই মিটিং মূলত কৃষির উদ্দেশ্যে কেমন কি মানুষের জন্য চলে, সেই সঙ্গে সঙ্গে আমাদের অনুদান চলছে। স্তর পঞ্চায়েত নির্বাচন সামনে এসেও গিয়েছে, রমজানের পরে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে। তাই আমরা আগামী 4 তারিখ থেকে, গত 4 তারিখ থেকে আমাদের কালীন পূর্ব বিধানসভার বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধানসভার অবজারভার বিধায়ক সহকার মোল্লার নির্দেশে আমরা 2023-এর স্তর পঞ্চায়েতের প্রস্তুতি সভা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমরা শুরু করে দিয়েছি। আমরা গত 4 তারিখ থেকে শুরু করে দিয়েছি, ইতিমধ্যে আমরা 3টি অঞ্চলে সভা করেছি, এখনই একটা অঞ্চলে সভা করলাম, এবারে আরেকটি অঞ্চলে সভা আমরা করব। এইভাবে আপ্ত পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আমাদের রাজনৈতিক সভা চলবে। ক্যানিং পূর্ব বিধানসভায় প্রত্যেকটা জায়গায় তৃণমূলে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দখলে আছে, সামনে যে তিস্তার পঞ্চায়েত আসছে, এই পঞ্চায়েতে আপনাদের যে আসনগুলো যেভাবে আছে সেগুলোকে কতটা ধরে রাখবে? দেখুন, ক্যানিং পূর্ব বিধানসভাতে ক্যানিং 2 নম্বর বোর্ড আছে, 9টা গ্রাম পঞ্চায়েত আছে, 9টা গ্রাম পঞ্চায়েত আছে, 9টা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিশ্চিতভাবে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস এককভাবে ক্ষমতায় আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করার লক্ষ্যে বিগত 2018-এর পঞ্চায়েত নির্বাচনে যেমন এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসরা জয়লাভ করেছিল, সেমভাবে 2023-সালে ক্যানিং 2 নম্বর ব্লক তথা ক্যানিং পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এককভাবে সংখ্যাগরিষ্ঠ হবে। কারণ মানুষ তৃণমূলের সঙ্গে আছে, মানুষ উন্নয়নের সঙ্গে আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, মানুষ বিধায়ক সহকার মোল্লার সঙ্গে আছে, শুধু সময়ের অপেক্ষা। বিনা প্রতিদ্বন্দ্বিতা বলছে কেমন, রাজনৈতিক ভাবে না কৃষির জোরে, কোথায়? এখানে বিরোধে কোন রাজনৈতিক দল এখানে নেই, তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠ। আপনারা যারা মিডিয়া সেলে আছেন, আপনারাও গ্রামে ঘুরছেন দেখছেন, বিরোধী রাজনৈতিক দল সিপিএম ক্যানিং 2 নম্বর ব্লকের মানুষ তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, বিজেপির কোনো অস্তিত্ব নেই, আর মৌলবাদী শক্তি আছে তারও কোনো এখানে অস্তিত্ব নেই। সেই খবরটা নিয়ে বিধায়ক সহকার মোল্লার পিছনে পড়ে আছে, এখানকার মানুষ তৈরি হয়ে আছে, রাজনৈতিকভাবে তাদের সঙ্গে মোকাবিলা করবে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবে। ভাঙড়ের অবজারভার সহকার মোল্লাকে করার পরে ক্যানিং পূর্ব বিধানসভার দায়িত্ব কি আপনাদের মধ্যে পড়লো, আপনাদের বেড়ে গেল নাকি? দায়িত্ব বিগত দিনই যেমন ছিল আগামী দিনই তেমনই আছে, যেমনই ছিলাম তেমনই আছে। আমরা একে অপরের পরিপূরক, আমরা সকলে মিলে এখানে টিম হিসেবে আমরা তৃণমূল কংগ্রেসের কাজ করি, বিধায়ক সহকার মোল্লা সহ আমাদের বিধানসভার একটা কমিটি আছে,
400 বেশি আমাদের বাছাই করা মাতাসারি তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা আছি। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা অঞ্চলে সকল নেতৃত্বের সঙ্গে নিয়ে আমরা আমাদের বিধায়ক সাহেব সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত আমরা সকলে মিলে কার্যকরী করি এবং বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সবাই ঐক্যবদ্ধ মিলে আমরা লড়াইটা করি। তার জন্য আমাদের ভ্রমণে আরাজকালে কাল মাত্রে শোনা যাচ্ছে যে একদিকে আরাফুল ইসলাম, একদিকে শওকত মোল্লা, একদিকে রেজাউল করিম, একদিকে কাইজার, আর একদিকে নওশাদ সিদ্দিক, এরকম ভাঙড়ের জনগণ কি বলবেন? শুনুন, নওশাদটা কোনো ফ্যাক্টর নয়, কারণ ওখানে আমরা 2006 সালে বিধানসভা নির্বাচনে বাংলাতে তখন কোথাও নেই, তখন আমাদের ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সেখানে নির্বাচিত হয়েছিল আরাফুল ইসলাম। 2011 সালে আমাদের কিছু ত্রুটি বিচ্ছুতির জন্য আমরা ওখানে আবার বামফ্রন্টের কাছে আমরা পরাজিত হয়ে গেছিলাম। 2016 সালে, 2021 সালে বিধানসভা নির্বাচনে সেখানে একটা বাংলার বুকে একটা কঠিন লড়াই চলেছিল, সেখানে রাজনৈতিক দল যার কোনো অস্তিত্ব নেই, যে আইএসএফ সে ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে বুরফুরা পীর আবু বক্কর সিদ্দিককে সামনে রেখে সেখানে সংখ্যালঘু মানুষের কিছু ভুল বুঝিয়েছে, তার জন্য মানুষ ভেবেছিল যে বুরফুরা শরীফ সকলে হয়তো নওশাদের সঙ্গে আছে, আব্বাদের সঙ্গে আছে। ভোট দেওয়ার পরে ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে যে নওশাদ আব্বাদ এরা ভাঙতবাদ, বুরফুরার অন্য অন্য পীর সাহেবগণ ভাই সাহেবগণ তারা আব্বাদের সঙ্গে নেই, নওশাদের সঙ্গে নেই, তাই ভাঙড়ের মানুষ নতুন করে আবার তৃণমূল কংগ্রেসে হাজারো হাজার মানুষ দলে দলে তারা তৃণমূল কংগ্রেসে ফিরে আসছে এবং বিধায়ক শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে সেখানকার সাধারণ মানুষ তারা আজকে উৎফুল্ল, তারা সকলে মিলে ভাবছে এবং তাদের মুখে শোনা যাচ্ছে যে বিধায়ক শওকত মোল্লার হাত ধরে ভাঙড় জিতবে, ভাঙড় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন শওকত মোল্লার হাত ধরে ভাঙড় নতুন করে সেজে উঠবে, তাই ভাঙড়ের মানুষ আনন্দিত ও উল্লাসিত। এই দেউলিটু এই অঞ্চল কর্মী সভা থেকে আপনারা কি বার্তা দেবেন? আমরা দেউলি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যে বার্তাটা দিচ্ছি, আগামী ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনে হাত হাতুড়ি পদ্ম সঙ্গে আয়েছে, যদি দেউলি 2 নম্বর অঞ্চলে একটি বুথ জিতে দেখাতে পারে সেদিন থেকে আমি হাকিম মিদ্দে পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ এবং বিধানসভা কমিটির একজন নেতৃত্ব হিসেবে বলছি আমি সেদিন আর দল পার্টিটা করব না, যদি ওরা এখান থেকে দেউলি 2 নম্বর অঞ্চল থেকে একটি বুথ একটি সংসদ পঞ্চায়েত নির্বাচনে যদি জিতে দেখাতে পারে তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত লড়াই করার জন্য, আজকে তাদের কোনো অস্তিত্ব নেই। আপনারা একটু পরে বাইর নেওয়ার পরে নিচে গিয়ে টোটাল অঞ্চলে ঘুরে ঘুরে দেখুন যে একটা আইএসএফ একটা সিপিএম একটা বিজেপির সমর্থক আপনারা পানকে, প্রার্থী তো দূরের কথা, একটা প্রার্থী হতে গেলে দুজন সমর্থক লাগে, সেই সমর্থক আপনারা একটা খুঁজে বার করুন যে আইএসএফ বিজেপি সিপিএম কংগ্রেসের এরা সমর্থক, এখানে বিরোধী শুনলো এখানে তৃণমূল কংগ্রেস জিতবে, এটাই হচ্ছে আমাদের কথা।